সাম্প্রতিক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করছে আওয়ামী লীগ। 23 বঙ্গবন্ধু এভিনিউ থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে এখন দোয়েল চত্বর পার হচ্ছে শোভাযাত্রাটি। এই মুহূর্তে দোয়েল চত্বর আছে সহকর্মী মাসুদ মোস্তাহিদ, সরাসরি চলে যাচ্ছে সেখানে। মাসুদ মাসুদ, শোভাযাত্রার সমাগম কেমন দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন বিস্তারিত জানাবেন। হিন্দু সম্প্রদায়ের মূর্তি আর পূজা মণ্ডপ, পাশাপাশি যে মন্দিরে যে হামলার ঘটনা ঘটেছে, ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে বাড়িঘরে যে হামলাগুলো ঘটনা ঘটেছে বিরুদ্ধে প্রতিবাদে আজকে আওয়ামী লীগের যে সম্প্রীতি সমাবেশ ঘোষণা দিয়েছে সেই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে ঠিক দোয়েল চত্বর থেকে ঢাকা শহরের যত আওয়ামী লীগের সহযোগী সংগঠন আছে, পাশাপাশি বিভিন্ন শাখা উপশাখা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজির হচ্ছে। আপনি জানেন যে সমাবেশটি একেবারে শহীদ মিনারে গিয়ে তারা থামবে, এই মিছিলটি সেখানে গিয়ে সমাবেশ হবে। আমরা দেখতে পাচ্ছি একেবারে দোয়েল চত্বরের সামনে একে একে মিছিল নিয়ে সবাই শহীদ মিনারের দিকে যাচ্ছে এবং প্রত্যেকেই একই মিছিলের বক্তব্য, একই আসলে যে সাম্প্রদায়িক বা যেই হামলা হচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে সেই হামলা বন্ধ করতে হবে অচিরেই এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে সেই আশাবাদ ব্যক্ত করছে এখানকার সবাই। তো ফারিয়া, এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। মাসুদ আপনাকে ধন্যবাদ। এতক্ষণ দোয়েল চত্বর থেকে জানাচ্ছিলেন মাসুদ মোস্তাহিদ। চলে যাচ্ছে পরবর্তী।